কনফিডেন্স ম্যাথামেটিক্স ইউটিউব চ্যানেল অল ওভারভিউতে জন্য আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আসছি, ম্যাথ নিয়ে আসছি মেন্টাল অ্যাবিলিটি থেকে। সো আমরা ম্যাথটি লক্ষ্য করি, বলতেছে ফাইন্ড আউট দ্য মিসিং নাম্বার ইফ যদি ফোর ইকুয়াল ফোর প্লাস থ্রি হয়, থ্রি ইকুয়াল সেভেন হয়, সিক্স প্লাস ফোর ইকুয়াল টোয়েন্টি হয়, সেভেন প্লাস টু ইকুয়াল ফর্টি ফাইভ হয়, নাইন প্লাস সেভেন ইকুয়াল থার্টি থ্রি হয়, তবে দেন তারপর থ্রি প্লাস ওয়ান সমান কী হবে, এই কোশ্চিন মার্ক দিয়ে রাখছে। সো এই কোশ্চিনটি আমরা সলভ করব। সলভ করার পূর্বে আপনাদেরকে হচ্ছে আমি একটা জিনিস লক্ষ্য করতে বলি, যে খুব গুরুত্ব দেবেন ম্যাথটি, খুব ইম্পর্টেন্স একটি ম্যাথ, লক্ষ্য করেন। বলতেছে ফোর প্লাস থ্রি, তো ফোর প্লাস থ্রি যদি করি আমরা তাহলে কত হয়, সেভেন। ওকে সেভেন, ওকে। সো এর সঙ্গে যদি আমরা ওয়ান মাল্টিপল করি তাহলে আমরা কত পাবো, সেভেন পাবো। ওকে, সো আমরা সেভেন দেখতে পাচ্ছি। সো সিক্স প্লাস ফোর যদি আমরা, সিক্স প্লাস ফোর যদি আমরা অ্যাড করি তাহলে আমরা টেন পাই, টেনের সঙ্গে যদি টু মাল্টিপল করি তাহলে আমরা টোয়েন্টি পাই, রাইট, টোয়েন্টি পাই। অ্যান্ড সেভেন, সেভেন প্লাস টু যদি আমরা লিখি তাহলে সেভেন প্লাস টু হবে নাইন, নাইনের সঙ্গে যদি আমরা যে একের পরে দুই পেয়েছি তাহলে আমরা কি দুইয়ের পরে কত লিখবো, তিন, তাহলে তিন নং সাতাশ হবে। ওকে, টোয়েন্টি সেভেন। সো আমরা এই ভ্যালুটা এবং এই ভ্যালুটা লক্ষ্য করতেছি যে সিমিলারি আসতেছে না, বাট আগে দুইটা ভ্যালু কিন্তু ডিজিট সিমিলার আসছে, সেভেন একটা সিমিলার আসছে এবং টোয়েন্টি সিমিলার আসছে। পরবর্তী স্টেপে যাই আমরা, নাইন প্লাস টু যদি আমরা ইয়ে করি, নাইন প্লাস টু তাহলে কত হবে, ইলেভেন, ইলেভেন। এবং সিরিয়াল ওয়াইজ এক দুই তিন, তাহলে পরের সংখ্যা যদি আমি নিই ফোর তাহলে চার এগারো কত, চুয়াল্লিশ দাঁড়াচ্ছে। ওকে, সো এই যে ডিজিটটাও কিন্তু এখানে মানে সিমিলারিটি আসছে না, অর্থাৎ পঁয়তাল্লিশ পেলাম না আমরা, বত্রিশ পেলাম না, কিন্তু সেভেন পেলাম এবং টোয়েন্টি পেলাম। সো এরকম হওয়ার কারণ একটা রয়েছে। সো এর পরবর্তী অংশের সমাধানে যাওয়ার পূর্বে আমরা এবার চেক করে দেখব, যদি এভাবে না যাই, গুণ করে না যাই তাহলে কী করবো আমরা, তাহলে আমরা এই কোশ্চেনটি এভাবে সলিউশন করবো। ওকে, সো কোশ্চেনটি একটু মনোযোগ দিতে হবে আর নিজেকে অবশ্যই ট্রাই করতে হবে যে আনসার করতে পারতেছে কি না, যদি না পারেন পজ করে রেখে ট্রাই করতে হবে পারতেছে কি না, তাহলে প্র্যাকটিস হবে। দেন হচ্ছে আমি এখন সলিউশনে চলে যাচ্ছি। এখন আমি লক্ষ্য করি সলিউশনটি, যেখানে ফোর রয়েছে, ফোর আর এখানে রয়েছে থ্রি। সো ফোরের যদি আর থ্রির আমরা ই করি, ফোরের স্কোয়ার এবং থ্রির স্কোয়ার যদি করি আমরা, তাহলে দেখেন ফোর ইন্টু ফোর আমরা জানি কি, ফোরের স্কোয়ার মানে আমরা জানি ফোর ইন্টু ফোর মানে চার চারে ষোলো, আর মাইনাস ছিল মাইনাস, থ্রির স্কোয়ার মানে থ্রি ইন্টু থ্রি মাইনাস থ্রি ইন্টু থ্রি আমরা জানি নাইন। সো ষোলো থেকে যদি আমরা, ষোলো থেকে যদি আমরা নাইন লেস করি কত পাবো, ষোলো থেকে যদি আমরা নাইন লেস করি তাহলে আমরা সেভেন পাবো। ওকে, সো আমরা এইভাবে সেভেন পেয়ে গেছি। সো এই সেভেনটা আমরা, এখানে সেভেনটা আমরা পেয়ে গেছি। সো পরবর্তী স্টেজে লক্ষ্য করি, এখানে সিক্স রয়েছে। সো সিক্স স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার যদি করি আমরা, তাহলে সিক্স ইন্টু সিক্স করতে পারি, মাইনাস করতে মাইনাস ফোর ইন্টু ফোর। সো সিক্স ইন্টু সিক্স আমরা জানি ছয়, ছয় ছত্রিশ। ওকে, আর মাইনাস ছিল মাইনাস, চার চার ষোলো। সো ছত্রিশ থেকে যদি আমরা ষোলো লেস করি, অর্থাৎ ওয়ান সিক্স লেস করি, তাহলে ছয় থেকে ছয় বাদ দিলে শূন্য, তিন থেকে দুই বাদ দিলে কত, টু জিরো। সো আমরা সেভেনও পেয়ে গেছি এবং টু জিরো পেয়ে গেছি, রাইট। এবার আমরা পরবর্তী দেখি, এখানে রয়েছে কি, সেভেন স্কোয়ার, সেভেন স্কোয়ার, আর এখানে রয়েছে প্লাস টু, আমরা মাইনাস আকারে করব, মাইনাস স্কোয়ার যদি করি আমরা, তাহলে সেভেন ইন্টু সেভেন আমরা জানি কত, সাত, সাতে উনপঞ্চাশ, মাইনাস ছিল মাইনাস, টু টু ইন্টু টু আমরা জানি ফোর। সো আমরা যদি উনপঞ্চাশ থেকে, ফর্টি নাইন থেকে আমরা যদি ফোর লেস করি তাহলে আমরা পাই ফাইভ, আর এদিকে পাচ্ছি ফোর। সো ফর্টি ফাইভ আমরা পেয়ে গেছি। ওকে, তৃতীয় নম্বর যে ডিজিটটা পেয়ে গেছি। সো পরবর্তী লক্ষ্য করি, নয়ের উপরে স্কোয়ার আর মাইনাস সাতের উপরে যদি স্কোয়ার করি, আমরা জানি নাইন ইন্টু নাইন এবং সেভেন ইন্টু সেভেন
এরকম ফিগার থাকে। সো 9 9 81 এবং 7 7 49। সো আমরা যদি 81 থেকে 49 অর্থাৎ 49 লেস করি তাহলে আমরা কত পাই, এই যে এখানে 11, 9 রয়েছে 10 11, সো এখানে 2 এখানে রয়েছে, তাহলে 7 7 থেকে 4 লেস করলে আমরা পাই 32। সো আমরা 32ও পেয়ে গেছি। সো আমরা এরকম ফিগারে এখন কী করবো, 3 + 1 একটা ই করবো, তো 3 স্কোয়ার আর -1 স্কোয়ার আমরা কী করতে পারি, 3 স্কোয়ার মানে কত, 3 × 3, আর 1 স্কোয়ার মানে 1 × 1। সো আমরা এটা কী করি, 3 3 9 এবং 1 এর সাথে 1 গুণ করলে আমরা পাই 1। সো 9 থেকে যদি আমরা 1 লেস করি তাহলে আমরা পাই কত, 8। সো আমাদের 3 + 1 ইকুয়াল হবে 8। 8 ইজ দ্য আনসার নাম্বার দিস কোশ্চিন। সো আই হোপ আমাদের এই মিসিং নাম্বারটা ফাইন্ড করা আপনাদের ভালো লেগেছে। সো ভালো লাগলে অবভিয়াসলি আমাকে কমেন্ট করবে এবং লাইক এবং শেয়ার করতে ভুলবে না আমার চ্যানেলটি। যদি আপনারা লাইক ও কমেন্ট করে থাকেন তাহলে থ্যাংক ইউ, আর যদি নতুন ভিউয়ার এসে থাকেন তাহলে আপনাদের রিকোয়েস্ট থাকবে আপনারা অবভিয়াসলি সাবস্ক্রাইব করবেন। এই প্রত্যাশায় পার্ট শেষ করতেছি, আল্লাহ হাফেজ।